নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে ছোট্ট একটা খবর আসলো, সেই জন্যে কিন্তু বিগ ব্রেকিং নিউজ আসলো, সেই জন্য আপনাদের সামনে আসলাম। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখনই নতুন আপডেট আসবে তখনই আপনারা জানতে পারবেন। তো এই মুহূর্তে এমএনদের সাথে বৈঠক বসে পড়েছে, তাছাড়াও আপনাদের ডিপিএসসিতে কিন্তু যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে সেখানে কিন্তু খোঁজ খবর নিয়েছিলাম, তাছাড়াও প্রেস কনফারেন্সে গৌতম পালবাবু কিন্তু জানিয়ে দিয়েছে দুর্গাপূজার আগে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট হবে। তার সাথে সাথে আপনাদের অর্গানাইজার টিচার নিয়ে কিন্তু ভালো একটা খবর আসলো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন। এবার কিন্তু আপনাদের এনসিটির তরফ থেকে জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে এবার সম্পূর্ণ প্যানেল প্রকাশিত হবে, আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এ যেটা নিয়োগ প্রক্রিয়া আছে সেটা খুবই তাড়াতাড়ি সফল হবে, তার সাথে সাথে আপনাদের অর্গানাইজার টিচারও সফল হবে। তাছাড়াও আপনাদের আগেও বলে দিচ্ছি সুপ্রিম কোর্টের আজের আদেশ অনুসরণ করেই কিন্তু আপনাদের সম্পূর্ণ অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। আমার এর আগের ভিডিওগুলোতে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি সুপ্রিম কোর্টই কিন্তু সম্পূর্ণ বিচারাধীন করে সম্পূর্ণ সংগঠক শিক্ষক নিয়োগ করবে। তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা অর্ডার কপি এসেছে, জানিয়েছে যে খুবই তাড়াতাড়ি আপনাদের অর্গানাইজার টিচার মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর প্যানেল তাড়াতাড়ি করে কমপ্লিট করতে লাগবে, তার সাথে সাথে আপনাদের অর্গানাইজার টিচার যেটা নিয়োগ প্রক্রিয়া অনেকদিন থেকে পেন্ডিং পড়ে রয়েছে সেটা খুবই তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সফল করতে হবে, সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে। তো আপনারা একদম চিন্তা করবেন না, পজিটিভ থাকুন, কয়েকদিনের মধ্যে আপনাদের ভালো একটা খবর আপনাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে, এরকমটাই কিন্তু খবর এসেছে। তো এর আগেও অনেক খবর দিয়েছি সেগুলো মিথ্যা দাঁড়িয়েছে, এখন দেখা যাক এটা এখন খবর দাঁড়ায় কি সত্যি দাঁড়ায় না মিথ্যা দাঁড়ায়, সময়ই বলে দেবে সব কিছু। যেহেতু খবরটা এসেছে সেই জন্যে আপনাদের ভাবলাম যে আপনাদের জানানোটা দরকার, সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম। অনেকে বলছে যে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না, তো আপনারা একদম চিন্তা করবেন না, অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া অবশ্যই হবে, সুপ্রিম কোর্টের আদের অনুসরণ করেই যেহেতু সম্পূর্ণ প্যানেলটা চালু হয়েছে অবশ্যই আপনাদের অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে, যেহেতু এবার সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেই জন্য একটু দেরি হচ্ছে। আপনাদের এনসিটির তরফ থেকে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এবার কিন্তু একদম দুর্নীতিমুক্ত প্যানেল প্রকাশিত হবে। তো আপনারা অনেকেই বলেন যে এত ভিডিও কেন করি, তো অনেকে আমাকে প্রচণ্ড মেসেজ করে সেই জন্য আপডেট দেওয়ার জন্য প্রত্যেকদিন ভিডিও করি, সবাইকে তো একটা একটা করে রিপ্লাই দেওয়া সম্ভব না, সেই জন্য আপনাদের সবসময় আমি আপডেট দিতেই আছি, আমি কিন্তু অনেক খোঁজ খবর নিচ্ছি। আপনাদের যে সুচিন্তিত মতবাদ আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যেটা আপডেট সবসময় আছে সেটাই আপনাদের সামনে দিচ্ছি, আমি যেহেতু খোঁজ লাগিয়ে তারপরে ভিডিওগুলো করি, আপনাদের যদি কোনো খোঁজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আপনাদের সুচিন্তিত মতবাদ আমার পড়তে খুবই ভালো লাগে, তাছাড়াও সেটা অনেকের হেল্প হয়ে যায়, অনেক কিন্তু আবার কমেন্ট সেকশন পড়ে অনেকে আপডেটগুলো নেওয়ার চেষ্টা করে। তো অবশ্যই আপনাদের বলছি আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমি জানি অনেকদিন থেকে ধৈর্য ধরছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, ধৈর্য ধরা ছাড়া এখন কোনো উপায় নেই, যেহেতু সরকার বলে দিয়েছে অনেক রকমভাবেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার জন্যে, স্কুলে শিক্ষক না থাকার জন্যে। তো আপনাদের নিয়োগ প্রক্রিয়া যেহেতু সামনে ভোট এসে পড়েছে অবশ্যই তাড়াতাড়ি হবে। তো আজকের মতো আপডেট যেটা ছিল ছোট্ট একটা আপডেট ছিল সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম, আবার একটা নতুন আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।